নমস্কার অল ইন ওয়ান অ্যাট দ্য রেট রিম্পাই, আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। তো আমার যে নেক্সট ব্লগ সেটা নামতে চলেছে আগামীকাল, আমার ফার্মে পাখি আসবে। তো ফার্মে পাখি আসার আগে পূর্ব যে প্রস্তুতি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং তার সাথে সাথেই বলে রাখি, যেহেতু আজ থেকে 8 দিন আগে আমার ফার্মে পাখি উঠেছিল, তো আমি এত তাড়াতাড়ি ফার্মে কেন পাখি নামাচ্ছি, কারণ যেহেতু আমার আগের লটে কোনো রকমভাবে আইবিএইচ বা কিডনি প্রবলেম আসেনি, তো আমার ফার্মে সেই জন্য আরও তাড়াতাড়ি পাখি নামিয়ে নিচ্ছি, যাতে করে ওই প্রবলেমটা আর আসবে না। ফার্মে আগের লটে যদি এই সমস্যাটা থেকে থাকে বা কিডনির সমস্যা থেকে থাকলে, পরবর্তী লটেও কিডনির সমস্যা আসার সম্ভাবনা 50% থেকে যায়। তো যেহেতু আগের লটে আমার কোনো রকম এই ধরনের সমস্যা আসেনি, তো তার জন্য আমি নেক্সট লটটা খুব তাড়াতাড়ি নামিয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে আরেকটা যে বিষয়, যেহেতু এখন পাখি নামালে এই পাখিটা পুজোর মাথায় উঠবে, পুজোর সময় উঠবে, তো সেই সময় ভালো রকম রেটও পাওয়া যাবে। কোম্পানি চাষ করলেও আমাদের রেট ভালো থাকলে, যেহেতু আমরা একটু রেট বোনাসও পেয়ে থাকি, তার জন্য বিশেষত আমি যাতে পুজোর সময় পাখিটা তুলতে পারি, তার জন্য খুব তাড়াতাড়ি আমি পাখিটা নামিয়ে নিচ্ছি। এবং নামিয়ে নেওয়ার আগে আমি যে বিষয়টা বলবো, যে আপনারা হয়তো ভাববেন যে আমি এত তাড়াতাড়ি ফ্লোরটা কী দিয়ে শোধন করলাম, তো আমি মাটি শোধনটা করেছি। যেহেতু আপনারা সকলেই জানেন যে আগের লটেতে আমার ফার্মে মাটি ভরাট করা হয়েছিল, তো তার জন্য মাটিতে সেভাবে কোনো ভাইরাস বা ইনফেকশন সেভাবে নেই। আর তাছাড়া যেহেতু কিডনির সমস্যা আসেনি, তাই জন্য ফার্মের মাটিটা সেভাবে দূষিত নয়। তবুও আমি যেহেতু তাড়াতাড়ি পাখি নামাচ্ছি, তার জন্য কস্টিক সোডা 2 কেজি নিয়ে এসেছি, মোটামুটি 1200 স্কোয়ার ফিট এরিয়ার জন্য। এবং 2 কেজি কস্টিক সোডাকে প্রথমে ফুটিয়ে নিয়েছি, তারপর অল্প জল দিয়ে ফুটিয়ে নেবার পর 20 লিটার জলের সাথে মিক্সড করে তারপর সেই মিশ্রণটাকে ভালোভাবে ফার্মেতে ছড়িয়ে দিয়েছি। লিটারটা তুলে ফেলে দেবার পর, লিটার তুলে ফেলে দিয়ে ভালোভাবে ফ্লোরটাকে ঝাঁট দেওয়ার পর আমি ওই কস্টিক সোডার দ্রবণটা ছড়িয়ে দিয়েছি। এবং তারপরে হালকা করে চুন ছড়িয়ে আমি অল্প মাটি দিয়ে লাতা দিয়ে দিয়েছি, যাতে করে ফার্মটা ঠিকঠাকভাবে শোধন হয়ে যায়। আর তার সাথে সাথে আমি ফার্মের যে সমস্ত সেটের পুরোটা ভালোভাবে নেট থেকে শুরু করে সমস্ত কিছু ভালোভাবে ঝুল ঝেড়ে নিয়েছি, যাতে কোথাও মাকড়সার ফাঁদ বা ঝুল না থাকে। এবং তারপর স্প্রে করে নিয়েছি ভালোভাবে, পুরো ফার্ম B904 দিয়ে স্প্রে করে নিয়েছি। আপনারা চাইলে B904 বা খরসলিন বা আপনারা যে কোনো ফরমালিন, এই সমস্ত মেডিসিনগুলো দিয়ে স্প্রে করে নিতে পারেন। তো আমি B904 দিয়ে স্প্রে করে নিয়েছি। এবং যে জলের যে অটো ড্রিঙ্কারগুলো, সেগুলোকে যেহেতু আমি প্রথমে ফিডার হিসাবে ব্যবহার করি, তো এর জন্য অটো ড্রিঙ্কারগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবং চিক্স ফিডারগুলো, যেগুলো চিক ড্রিঙ্কার আছে, সেই চিক ড্রিঙ্কারগুলোও ধুয়ে নেব। আর বড় যে ফিডারগুলো, সেগুলো আমি মোটামুটি 8-9 দিন বয়সের পর লাগাই, তো তার জন্য এগুলোই প্রথমত ধুয়ে রেখেছি। আর এখন তো তুষের প্রচুর দাম বেশি, তো প্রায় এখানে তুষ প্রায় 10 টাকা কেজি, তো মোটামুটি ঘরপোট হিসাবে প্রায় 12 টাকার কাছাকাছি তুষের যে দাম সেটা পড়ে যাচ্ছে। তো এটা সত্যি কথা বলতে কি আমাদের খামারিদের কাছে বিরাট একটা অসুবিধার বিষয়, কারণ ছোট বড় যে কোনো ফার্মেতেই তুষটা তো আবশ্যক, বিশেষত এই শীতকালের দিকে, বর্ষাকালের দিকে, এই সময় তো বালিতে চাষ করা যায় না। তো এত তুষের দাম হলে আমাদের যে প্রফিট সেটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে এই তুষের দামের কারণে, কারণ তুষটায় যে ইনভেস্টটা আমাদের করতে হতো সেটা এখন প্রায় ডবল হয়ে গেছে। তো আমরাও চেষ্টায় আছি যাতে ফার্মে মাচা করে দেওয়া যায়, তো সেভাবে আমাদের এখনও পর্যন্ত লোকের সন্ধান পাওয়া যায়নি। তো মাচা করতে পারে এমন অভিজ্ঞ মানুষের সন্ধান আমরা ঠিকঠাক মতোভাবে পেলে তারপর আমরা ফার্মে মাচা তৈরি করে ফেলবো ভাবছি। তো এরপরে দেখো, তোমাদের দেখায় যে দুটো আমি ব্রুডিং করেছি, যেহেতু আমার 900 পাখি আসবে, তো ভালোভাবে গোল করে দুটো ব্রুডিং করে নেবার পর এই তুষগুলো দিয়ে দিয়েছি। তুষটা একটু মোটা দিয়েছি, কারণ ফার্মের যে মেঝে সেটা একটু ড্যাম আছে, যে কারণে আমি একটু মোটা করে তুষ দিয়েছি। তো এরপর তুষটা মোটা করে না দিলে পাখি ঠান্ডা এসে যেতে পারে, তো তার জন্য প্রায় 3 ইঞ্চি মতন মোটা করে আমি তুষটা দিয়ে দিয়েছি। আর এই ব্রুডিংয়ের 3 থেকে 4 দিন পাখিটা থাকার সময় বা থাকার পর এই দিকের যে মেঝেটা সেটা শুকিয়ে যাবে, তো তার জন্য এই শুকনো মেঝেটাতেই আমি ব্রুডিং করেছি। আর এই সাইডটা একটু ভিজে আছে,
তো এটা হালকা একটু ড্যাম আছে, তো এটা দু তিন দিনের মধ্যেই শুকিয়ে যাবে। তো দেখো আমি দুটো ব্রুডিং করেছি এবং দুটো ব্রুডিংয়ে 450-450 হিসেবে 900 পাখি আমি শিফট করব। কিন্তু আমি আরেকটা কথা বলে রাখি, যাদের ফার্মে আইবিএইচ এসেছে বা কিডনির সমস্যা এসেছে তারা কিন্তু এত তাড়াতাড়ি পাখি নেবে না, তারা মোটামুটি 10-15 দিনের গ্যাপ রাখার পর কিন্তু ফার্মে পাখি নেবে। এবং অবশ্যই করে ফার্মের মেঝে এবং ফার্মের পুরো শেড ভালোভাবে শোধন করে তারপরে নেবে। স্প্রেটা অবশ্যই 2-3 বার করবে পাখি নামানোর আগে, যাতে করে ফার্মের যে সমস্ত ইনফেকশনগুলো আছে সেগুলো একেবারে চলে যায় এবং ফার্মটা ভালোভাবে জীবাণুমুক্ত করার পর পাখিটা নামিও। ধন্যবাদ, এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।